যদি সরকার আসে কালাতে দিয়া তার বড় মুন্ডা শান্তি পাইব দণ্ডগণ শান্তি পাইব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নৌকায় ভোট চাচ্ছেন না 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 দিতাম না দিব না কারণ 63 বছর হয়েছে 63 বছরের ভিতরে আর দেখতে চাই না সবকিছু দাম বাড়া লাগছে খুব আমরা কষ্ট করি না 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 এটা মিথ্যা কথা অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে ছেলে মেয়ে উপাস থাকে আমরা কষ্ট করি তিন বেলাতে এক বেলা খাই মনে করেন দুই বেলা আমরা অনার তাই কিছু করার নেই সমাধান আল্লাহ যদি করায় আল্লাহ যদি করায় বুঝছেন যদি সরকার আসে কালাতে দিয়া তার বড় মুন্ডা শান্তি পাইব দণ্ডগণ শান্তি পাইব সবাই শান্তি পাবে দেশের মানুষ সবাই শান্তি পাইব মানুষের কোন উন্নয়ন না 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 অনেক ক্ষতি হয়েছে বহুত ক্ষতি হয়েছে ঘরে ঘরে মাদক পৌঁছায় দিছে ঘরে ঘরে এই চাঁদাবাজি করে বিভিন্ন রকমের সমস্যা আছে এ সরকার উন্নয়ন করে নাই এই সরকার উন্নয়ন করেছে আওয়ামী লীগ কামী যে নেতাকর্মী আছে ওনারা বেগমপাড়া করেছে ওনারা বহির্বিশ্বে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে আমেরিকাতে ওনাদের ব্যাংক স্টেটমেন্ট জব্দ করে রাখা হয়েছে এই সরকার আওয়ামী লীগের জন্য শুধু এই ভালো কিছু করে আর এই সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলে নাই গণতন্ত্রের পক্ষে কথা বলে নাই আমরা এই সরকারকে ধিক্কার জানাই আজকের এই সমাবেশ থেকে যে ঘোষণা আসবে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই গণতন্ত্রের যুদ্ধে সামিল হব ইনশাল্লাহ এবং এই সরকারকে পতন করেই ছাড়বো পতন করেই ছাড়বো দফা দাবিতে আমরা এসেছি এই সরকার মানুষের বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে ধরে রেখেছে এই সরকার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আজকের এই কর্মসূচি থেকে এক দফা সরকার যদি পদত্যাগ না করে আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে বাংলাদেশের মসনদ থেকে বিতাড়িত করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনব এবং বাংলাদেশের মানুষের বুটের বাঁধে বাতের অধিকার ফিরিয়ে আনব এ কারণে আমরা আসছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে যত এলাকা আছে লুকে লুকারণ্য হয়ে আজকের এই সমাবেশ সফল ও সার্থক হবে।